Halo guys, mau aku tak lama kiri ngasih ki blog sih ga, kau ngasih ki, kau ki catur yang ham saya japlong hai bajiro ham dani. Karena mana, hai je ye Bangla, baru nang ang bayar mak kita. Kali ki hai dia kau Bangladesh lah, kau na Bangladesh ki mimi am bujing nih. Duna Bangladesh cuma nak mana terjauh ni, tu lah lagi mite I baru nchu, kira maksimum jauh ni. Atau jengi puna ngasih hat tu. Asalnya অনেকেই জানেন যে বাংলা ভাষা বুঝেন, কিন্তু হচ্ছে কি আমাদের মণিপুরি ল্যাঙ্গুয়েজ বুঝেন না, তাদের জন্য আসলে এই ভিডিওটা করা। আমাদের মণিপুরি ভাষার সাথে সাথে আমরা আমরা বাঙালিদের মানে ট্রান্সলেট করে আপনাদেরকে জানাবো যে না আমি এটা বলছি ওই রকম। তো আপনারা থাকেন আর আশা করি ভিডিওটা ভালো লাগবে, দেখতে থাকেন। হ্যালো গাইস, বুঝি ওই কি চামানা সেম্ব মেয়াম গিয়ে তামা গিতা শিখা দু রেজারে চামানা গে গাছে শিখাই নেই চামানা লোক লাগা দু লড়াগা কেন তো উড়ি বাইছে ও হয় চামানা সেম্ব তো দু দু কুমবে আনি মাই রুম দা লাইরে। এর মানে হচ্ছে কি আমাদের দুই সাইডে দি রয়েছে হচ্ছে কি চা বাগান, যেখান থেকে আমাদের চা উৎপাদন হয় আর এবং আমরা যে চা পাতিগুলা পাই ওইটাই হচ্ছে কি এইখানে। তো আর বেশি দূরে নয়, আমাদের সামনে হচ্ছে কি হরিপুর। তো দেখতে থাকে ওই হরিপুর বাজার হাইবে মহম চেলান হয়ে আরও 30 কিলোমিটার ওয়ালে আজ লো এলাকা জৌরানি হয় কি কেন কি হমদা তামাবিল 0.5 হাইবে মহম ধুকা চালানি। তো আমরা এখন আছি হচ্ছে গিয়ে হরিপুর বাজার পার হয়ে গেছি। তো এখন আছি এলো গিয়া হরিপুর বাজারের সাইডেই, একটা ব্রিজ আছে ওইখানে আর 30 কিলোমিটার বাকি আছে, ওটার পরে আমরা তামাবিল পৌঁছে যাব। আর সবাই দেখতে থাকেন, আসলে হচ্ছে গিয়ে সাইকেল চালাই চালাইয়া কথা বলা হচ্ছে গিয়ে হাঁপানির মতো টাইপ হয়ে যায়, তার জন্য দুঃখিত। সুন্দর দৃশ্য উপভোগ করুন আর দেখতে থাকুন। কই হই কি হই রে ওই সাপলা বিল হাই হন দা জি ওই চাং এই সাপলা বিল হন দা আমরা এখন আছি হচ্ছে কি সাপলা বিলের ভিতরে, এই রাস্তা দিয়ে হচ্ছে কি সাপলা বিল যাব আমরা। কিছুক্ষণের মধ্যে আমরা সাপ্লা বিল পৌঁছে যাব। ওই হয়ে সাপ্লা বিল হাইবে মাফন দোকান লাই ওই নাও তো লাম শিকা তো অকম শিকা লাই হয়ে না হান লাম না গাড়ি না আসি না সাইকেল না লাগছে বলে আমরা এখানে আগে আসছিলাম হচ্ছে গিয়ে বাস দিয়ে, তো এখন আসছি হচ্ছে গিয়ে সাইকেল দিয়ে। তো ঘোরার জন্য আসছি এখানে, ওইখানে হচ্ছে গিয়ে ওই যে নৌকা বাইতেছে ওই হুজি মাতাং পথারি শিকা হয় গিয়ে হেমু গাইব বোঝাই তো আধুরা হিটপানি হয় তাকে আমাদের রেস্ট অফ শিকা হয়। হচ্ছে গিয়ে আমরা এখানে একটু সময় রেস্ট নিবো হেমকের মাঝে, তো কিছুক্ষণের মধ্যে আমরা তামাবিলে পৌঁছে যাব। এর আগে আমরা একটু রেস্ট নিয়ে নিচ্ছি, কারণ হচ্ছে গিয়ে একটু আগেই খাওয়া দাওয়া করছিলাম, তো সেই জন্য আর কি রেস্ট নেব। সবাই উপভোগ করুন সুন্দর দৃশ্য। বাংলাদেশকে বর্ডার মানাতে নেই, সন্ধানা ইন্ডিয়াকে বর্ডার লাগে
ওই ঠিক মেয়াই দেন লেপিছে বাংলাদেশ কা ইন্ডিয়া কে বর্ডার কে মেয়াই দা এর মানে হচ্ছে কি আমরা এখন আছি হচ্ছে কি বাংলাদেশ আর ইন্ডিয়া বর্ডারের মাঝখানে আছি তো এটা পার হলে হচ্ছে কি ইন্ডিয়া আর এদিকে আছে কি বাংলাদেশ তো এখন আমরা এখানে রাইট ক্লোজ করব আমরা এখন ফিরার পথে থাকবো আর কি তো আজকের জন্য বিদায় নিচ্ছি কোনো এক ব্লগে আবার দেখা হবে আপনাদের সাথে তো আপনারা যারা আমার চ্যানেল বা আমার পেজ ফলো করেন নাই তারা ফলো এবং সাবস্ক্রাইব করে নেবেন আর নাসিকি ব্লগ সে শিকালো চলে কমু আহান ব্লগ মতো উনার আছে পুনঃ এই নিউ ভিউয়ার রেডি এই পেজ কা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব তো বিরো আদৌ নাসিক তাই তো লোক চললে গুড বাই